লড়াইটা মর্যাদার, মাঠের ফুটবল ছাপিয়ে যেখানে মিশে আছে নানা ইতিহাস, নানা ঐতিহ্য। বলছি ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথের কথা। এই দুই লাতিন আমেরিকান দলের মাঠে নামা মানে ফুটবল বিশ্বের দু ভাগ হয়ে যাওয়া। নিজেদের মাঠ স্টাদিও দো মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে বছরের প্রথম সুপার ক্লাসিকো। এই দুই দলের ম্যাচ মানেই উত্তেজনা। যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের ফুটবল থেকে মাঠের বাইরে থাকা ভক্ত সমর্থকদের মধ্যেও। কখনো কখনো দুই রাইভালের সমর্থকরা সীমাও ছাড়ান, মাঠের বিতর্ক ডালপালা ছড়িয়ে গড়ে হাতাহাতিতেও। হ্যাভিওয়েট এই ম্যাচের আগে দুই দল দাঁড়িয়ে আছে দুই মেরুতে। উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচে জুটেছে হার, তবুও লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছায়ে পয়েন্ট তালিকায় সবচেয়ে উপরে আর্জেন্টিনা। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ব্রাজিল নেমে গেছে পাঁচে। মাঠে নামার আগে আর্জেন্টিনার চেয়েও ব্রাজিলের বড় প্রতিপক্ষ ইনজুরি। নেইমার কাসামিরোরা ছিটকে গেছেন আগেই ইঞ্জুরির মিছিলে। সেই তালিকায় যোগ হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের নামটাও। কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার। তার এই ইঞ্জুরি নিশ্চিতভাবেই কোচ ফার্নান্দো দিনিজকে ভাবাবে। দুদলের শেষ ম্যাচটা আর্জেন্টিনার সমর্থকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই মারাকানাতেই কোপা আমেরিকার ফাইনালে সেদিন ব্রাজিলকে হারিয়ে 28 বছরের শিরোপা খরা কাটিয়েছিল তারা। শিরোপার ধারাবাহিকতায় কাতারে গিয়েও বিশ্বকাপটাও নিজেদের করে নিয়েছিল মেসির দল। সেই আর্জেন্টিনা টানা 14 ম্যাচ অপরাজিত থাকার পর উরুগুয়ের বিপক্ষে হারের মুখ দেখেছে। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে সর্বমোট 113 বার, যেখানে জয়ের পাল্লাটা ভারী সেলেসাওদেরই। ব্রাজিলের 46 জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় 41টিতে। বাকি 26 ম্যাচে আসেনি কোনো ফলাফল। হাই ভোল্টেজ এই ম্যাচে স্বভাবতই নজরটা থাকবে লিওনেল মেসির উপরই, সেই সাথে ডিমারিয়া আলভারেজরা তো থাকছেনই। অন্যদিকে রদ্রিগো হতে পারে ব্রাজিলের ত্রাতা। নেইমার না থাকায় 10 নম্বর জার্সিটাও থাকবে তার পরনে। তাকে সাপোর্ট দিতে পাশে থাকবেন গ্যাব্রিয়েল মার্তিনেলি ও রাফিনিয়া। তবে আর্জেন্টিনাকে হারাতে হলে ব্রাজিল বসকে টেক্কা দিতে হবে আর্জেন্টিনার মিডফিল্ডের সাথে, আর সেখানেই সবচেয়ে বড় সমস্যা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ফের্নান্দো দিনিজ আর্জেন্টিনার চাপ সামলাতে হয়তো ফরওয়ার্ড লাইনের উপর বাড়তি নির্ভরতাও একটু কমাতে চাইবেন। ট্যাকটিক্যাল ব্যাটেলে কে জিতবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও একটা দিন। তার আগে নতুন কেউ ইঞ্জুরিতে না পড়ুক সেটাই হয়তো চাইবেন দুই কোচ। আশিক রাকিব, টিস্পোর্টস। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন। ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। ডাউনলোড টিস্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস। ভিজিট টিস্পোর্টস.com।